ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে আগে আমরা যে 10টা বাইক যদি বিচার করতাম তার মধ্যে অ্যাটলিস্ট 6 থেকে 7টা বাইক থাকতো হিরো গ্ল্যামার। বাট এখন অল নিউ হিরো গ্ল্যামার ক্লাসিক দ্য ওল্ড ভিনটেজ ওয়ান ইজ ব্যাক। আজকে আমাদের কাছে রয়েছে হিরো গ্ল্যামার ক্লাসিক, যেটা আবার ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে ডমিনেট করবে বলে হিরো লঞ্চ করেছে। তো আজকে আমরা কথা বলবো এই হিরো গ্ল্যামার ক্লাসিকের কি কি ফিচার্স আর কি মেজর আপগ্রেডেশনের সাথে ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে লঞ্চ করেছে। তো এর লঞ্চ ইভেন্টে আমি ছিলাম এবং আমি দেখেছি যে এর সমস্ত স্পেসিফিকেশন ডিটেলস খুব ক্লোজ, আর এই বাইকটা আমি রাইডও করলাম। তো আজকে তোমাদেরকে আমি এর হাইলাইটেড স্পেসিফিকেশন এবং তার সাথে আমার ফার্স্ট রাইড ইমপ্রেশন এই বাইকটা সম্বন্ধে তোমাদেরকে দেব। তো লেটস স্টার্ট দ্য ভিডিও, এবং ভিডিও শুরু করার আগে অবভিয়াসলি স্পেশাল থ্যাঙ্কস টু বোলপুরের অটোটেক, যারা BS6 OBD2 ভেরিয়েন্টের সমস্ত বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল করে দিয়েছে হিরোর, এবং তারা হিরোর অথরাইজ সার্ভিস প্রোভাইডারও। তো তাদের কন্ট্যাক্ট ডিটেলস রইল, তোমার পছন্দের বাইক তোমরা সেখান থেকে গিয়ে টেস্ট ড্রাইভ নাও, বুক করো। তো লেট স্টার্ট দ্য ভিডিও। হিরো গ্ল্যামার ক্লাসিকের কি কি প্রথম ভিজিবল চেঞ্জ আমরা বা মেন আপগ্রেডেশন এসছে সেটা নিয়ে কথা বলিনি। প্রথমেই আমরা দেখব হচ্ছে এর মিটার কনসোল। এখানে আমরা অল ডিজিটাল মিটার কনসোল দেখতে পাচ্ছি, যেখানে আমরা ইনক্লুডিং রিয়েল টাইম মাইলেজ, ওডোমিটার, স্পিডোমিটার, ফুয়েল গেজ দেখতে পাচ্ছি, এবং যেটা লুকস কিন্তু খুবই ডিফারেন্ট। সেকেন্ডলি, আমরা যারা রাইড করি বা এখন যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তাদের মেন সমস্যা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। সেই জন্য এখানে একটা USB পোর্ট রয়েছে, যেটা সোর্সে কিন্তু আমরা ইজিলি আমাদের গ্যাজেটগুলোকে চার্জ করতে পারব। আর থার্ড যে চেঞ্জটা এসছে সেটা এসছে ইঞ্জিনের এবং একটা ক্রোম ফিনিশ ডিজাইনের। কারণ কি, এখানে আমরা দেখো একটা ক্রোম ফিনিশ ডিজাইন দেখতে পাচ্ছি, যেটা নিউ অ্যাড হয়েছে, যেটা তার পুরনো শেপের ক্ষেত্রে ছিল না। আর যেটা এসছে সেটা হচ্ছে অবভিয়াসলি এর ইঞ্জিন অনেক বেশি রিফাইন হয়েছে। তো চলো এবার এর ইঞ্জিন স্পেসিফিকেশন নিয়ে একটু ডিটেলসে কথা বলে নিই। ইঞ্জিন এখানে আমরা নতুন রিফাইন্ড ইঞ্জিন দেখতে পাচ্ছি এবং নিউলি আপগ্রেডেড বাই হিরো, যেখানে 125cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে OBD2 E20 ভেরিয়েন্ট। এবং এখানে আমরা প্রোগ্রামড FI দেখতে পাচ্ছি, যেটার কারণে মাইলেজ কিন্তু অনেক বেশি এনহ্যান্স করবে। তার সাথে এখানে আমরা 5-speed গিয়ার বক্স দেখতে পাচ্ছি। আমরা এই গ্ল্যামার ক্লাসিকের দুটো ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডিস্ক ভেরিয়েন্ট আর এটা হচ্ছে ড্রাম। আমি এই ড্রাম ভেরিয়েন্টটাই এনেছি কারণ এটাই অ্যাভেলেবেল ছিল। তো এর প্রাইস সেগমেন্ট নিয়ে যদি কথা বলি, বোলপুরে বা ইন ওয়েস্ট বেঙ্গল অ্যারাউন্ড এটা 101,500 হচ্ছে ড্রাম ভেরিয়েন্ট, আমি অ্যাপ্রক্সিমেট রেট বলছি অন রোড, এবং 104,500 বা 5,000 টাকার মধ্যে হচ্ছে এর ডিস্ক ভেরিয়েন্ট। সো এই প্রাইস সেগমেন্টে কিন্তু এটা খুবই অ্যাফোর্ডেবল, আর কারণ বলা যেতে পারে যে এটা যে সেগমেন্টকে টার্গেট করছে 125cc সেগমেন্টে কিন্তু এটা যথেষ্ট অ্যাফোর্ডেবল উইথ এর যে ফিচার্সগুলো রয়েছে। তো আরও কিছু হাইলাইটেড ফিচার্স তোমাদেরকে বলে দিই, তার মধ্যে এর সাসপেনশনটাও কিন্তু যথেষ্ট স্ট্রং। ফ্রন্টে তো বললাম যে টেলিস্কোপিক সাসপেনশন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রেয়ারে আমরা 5-step অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেখতে পাবো, যেটার কারণে কিন্তু রাইডিং পজিশন অনেক বেশি কমফোর্টেবল হবে। এবং এখানে আমরা 790mm এর সিট হাইট দেখতে পাচ্ছি। তার সাথে আমরা জানি যে হিরো খুব কমফোর্টেবল একটা সিট প্রোভাইড করে, সেটা রাইডারের ক্ষেত্রেই হোক অথবা পিলিয়নের ক্ষেত্রেই হোক। এর সাথে এর যে ব্রেকিং সিস্টেমটা না, সেটা হচ্ছে ফ্রন্টে তো ডিস্ক আছে, ড্রাম আছে অপশনাল, বাট রেয়ারে কিন্তু শুধুমাত্র ড্রাম। বাট এর সাথে এখানে আমরা CBS কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এখানে একটা 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, এইটাতে কোম্পানি ক্লেম করছে যে 80-র কাছাকাছি, মানে 75 থেকে 80-র কাছাকাছি কিন্তু আমরা মাইলেজ পাবো। যদিও এখানে আমাদের রিয়েল টাইম মাইলেজ শো করছিল, আমি যখন আসছিলাম তখনই অলরেডি 79-এর কাছাকাছি কিন্তু রিয়েল টাইম মাইলেজ শো করছিল। এর সাথে এটার কার্ব ওয়েট হচ্ছে শুধুমাত্র 121 গ্রাম থেকে ডিসের ক্ষেত্রে 122.5 কেজি। সো ইটস আ ভেরি লো ওয়েটেড, আর যেটার কারণে কিন্তু ম্যানুভার করতে খুব ইজি, এবং ডে টু ডে লাইফে আমাদের একটা এরকম লাইট ওয়েটেড বাইকই কিন্তু দরকার।
এছাড়া একটা i3s সিস্টেমের সাথে আছে, সেলফ স্টার্টের অপশন আছে, কিক আছে, এবং এখানে কিন্তু আমরা যেহেতু কস্ট কাটিংটাকেও মেনটেন করা হয়েছে এবং ওল্ড লুকসটাকে মেনটেন করা হয়েছে, সেই কারণে কিন্তু এখানে আমরা নর্মাল বাল্ব টাইপের হ্যালোজেন সেটআপই দেখতে পাচ্ছি, যেটা কিন্তু যথেষ্ট ইয়েলো এবং যথেষ্ট জোরালো। আদারওয়াইজ এখানে বাল্ব টাইপের টার্ন লাইট ইন্ডিকেটর পাচ্ছি এবং রেয়ার সেকশনেও কিন্তু নর্মাল বাল্ব টাইপের লাইটিং কিন্তু দেখতে পাচ্ছি। এটার রাইড এক্সপিরিয়েন্সটা যেটা শেয়ার করছি, প্রথম ইনিশিয়াল পিকআপটা তুমি খুব ভালো ফিল করতে পারবে। এটার পিকআপ কিন্তু খুব হাই, মানে যেহেতু টর্কটা 10 BHP-র কাছাকাছি, তাই টর্ক অন ডিমান্ডটা কিন্তু বেশ হাই রয়েছে। এর সাথে 5-speed গিয়ারবক্স, সো স্মুথ আমরা এখানে ট্রানজিশন দেখতে পাবো গিয়ারের ক্ষেত্রে। এবং কমফোর্টেবল নিয়ে তো, মানে কমফোর্টনেস নিয়ে মেনলি কোনো কমপ্লেন আমার নেই। গিয়ার বেস্ট একটা সফটার সাইডে রয়েছে, এখানে আমরা পাসিং সুইচ দেখতে পাচ্ছিলাম, আর যেহেতু এটা ডেলি কমিউটার হিসাবে ব্যবহার হবে, তাই এর ওয়েটটাও খুব ম্যাটার করছিল যখন আমরা চালাচ্ছিলাম। যেহেতু এর ওয়েটটাও খুব ম্যাটার করছে, খুব লো ওয়েটেড, তার সাথে এই গাড়িটা কিন্তু খুব ব্যালেন্স ছিল যখন আমরা রাস্তায় চালাচ্ছিলাম। আর যেহেতু এটা ড্রাম ভেরিয়েন্ট, আমি প্রেফার করব গো ফর দ্য ডিস্ক। আদারওয়াইজ যাদের খুব মিনিমালিস্টিক ইউজ হবে তারা অবভিয়াসলি ড্রামের সাথে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ব্রেকিং পাওয়ার কিন্তু যথেষ্ট ছিল, আমি ডিস্ক ভেরিয়েন্টটাও চালিয়েছি রেড কালারেরটা। আর রেডের যে বাইকের রিভিউটা সেটা শোরুমেরই ওনার সঞ্জীব অলরেডি একটা ফার্স্ট ইমপ্রেশন দিয়েছিল, তো সেই ভিডিওটাও তোমরা চেক করতে পারো। তো দ্যাটস অল, এটাই ছিল আমার ইনিশিয়াল ইমপ্রেশন ফার্স্ট রাইডের। আর মোর ডিটেলস জানার জন্য তোমরা কমেন্ট করো যে কি জানতে চাও এই বাইকটার বিষয়ে। আর আপকামিং অনেকগুলো ভিডিও কিন্তু আসতে চলেছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, অ্যালেক্সকে সাপোর্ট করো, ক্যামেরার পিছনে রয়েছে, ওর ইনস্টাগ্রাম হ্যান্ডেল রইলো, ওকে তোমরা ফলো করতে একদম ভুলো না। আর খুব জলদি আমরা 10K টাচ করবো, তো সো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর বাংলা কন্টেন্টকে এভাবেই সাপোর্ট করো। বাই।